ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়াবো আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি চ্যাপ্টারটা হলো সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ এই চ্যাপ্টারটা থেকে আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য উদ্দেশ্য ও নীতিসমূহ সম্মিলিত জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠিত হয়েছিল আগে আমাদের সেটা একটুখানি জানা দরকার সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার আগে সম্মিলিত জাতিপুঞ্জের মতো আরেকটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল। সেটা আমরা জানি যেটাকে বলা হয় জাতিসংঘ দ্য লিগ অফ নেশনস জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সারা পৃথিবীব্যাপী সবাই যেটা লক্ষ্য করেছিল সেই ভয়াবহতা থেকে একটা তাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা তাগিদ দেখা যায় যে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে কেননা মানুষ শান্তিকামী মানুষ যুদ্ধের বিভীষিকা ও যে নৃশংসতা সেটাকে তারা কখনোই চায় না এবং তারা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যই সবসময় তারা সমবেত হয় তো সেই কারণেই শান্তিকামী যে সমস্ত রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলো সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে বিরোধ মিটিয়ে নেওয়া এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই সবসময় সচেষ্ট থেকেছে তো প্রথম বিশ্বযুদ্ধের পরে সে কারণেই আমরা দেখেছি যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বব্যাপী আবার আবারও দেখেছে আরেকটা বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো সেই কারণেই জাতিসংঘ একদমই ব্যর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবারও সারা পৃথিবীর শান্তিকামী মানুষ তারা আবারও শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সচেষ্ট হয় এবং অবশেষে তারা আরেকটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে সারা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস নামে আরেকটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হয় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ গড়েই উঠেছিল এর প্রধান উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা উনিশশো সালে চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের সনদ আছে চার্টার এবং সনদে মোট একশো এগারোটা ধারা আছে আর একটি প্রস্তাবনাও রয়েছে এবং প্রস্তাবনার মধ্যেই সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি যেমন আলোচনা করা হয়েছে ঠিক সেরকমভাবেই সনদের বিভিন্ন ধারায় জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহ ও নীতিসমূহ সম্পর্কেও আলোচনা করা হয়েছে তাহলে কি বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের মোট একশো এগারোটা ধারা রয়েছে আর একটা প্রস্তাবনা রয়েছে এবং প্রস্তাবনার মধ্যেই সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি আলোচনা করা রয়েছে মূল লক্ষ্য সম্মিলিত জাতিপুঞ্জের তো আমি তো যেটা বললামই যে প্রস্তাবনার মধ্যেই সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা আছে মূল লক্ষ্যগুলি কি ছিল সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি ছিল ভাবিকালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরদের রক্ষা করা দ্বিতীয়ত মৌলিক মানবাধিকার প্রতিটি মানুষের মর্যাদা ও উৎকর্ষ এবং নারী পুরুষ ও ক্ষুদ্র বৃহৎ জাতি নির্বিশেষে সকলের সমানাধিকারের প্রতি পুনরায় গভীর আস্থা স্থাপন করা আর আরেকটি লক্ষ্য হল আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের দ্বারা উদ্ভূত বাধ্যবাধকতার প্রতি সুবিচার ও সম্মান প্রদর্শনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা আর সামাজিক প্রগতি ও ব্যাপকতর স্বাধীন পরিবেশের মধ্যে থেকে জীবনযাত্রার মানোন্নয়ন ত্বরান্বিত করা তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে যে প্রস্তাবনা আছে প্রস্তাবনা মানে আমরা জানি প্রস্তাবনা অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে সংবিধানের মুখ্যবন্ধ। সংবিধানের শুরুর আগে একটা ভূমিকা তো সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষেত্রে যেটা বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলো সম্পর্কে আলোচনা করা আছে তো মূল লক্ষ্যগুলো কি ছিল মূল লক্ষ্যগুলোই ছিল যে ভাবিকালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরদের অবশ্যই রক্ষা করা দ্বিতীয়ত হচ্ছে যে মৌলিক মানবাধিকার প্রত্যেকটা মানুষের মর্যাদা উৎকর্ষ এবং নারী পুরুষ ও ক্ষুদ্র বৃহৎ জাতি নির্বিশেষে সকলের সকলের সমানাধিকারের প্রতি পুনরায় গভীর আস্থা স্থাপন করা আর আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের দ্বারা উদ্ভূত বাধ্যবাধকতার প্রতি সুবিচার ও সম্মান প্রদর্শনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা এবং সবশেষে যে লক্ষ্যটা সমৃদ্ধ জাতিপুঞ্জের আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ব্যাপকতর স্বাধীন পরিবেশের মধ্যে থেকে জীবনযাত্রার মানোন্নয়ন এই বিষয়টা দেখা এবং মানোন্নয়ন ত্বরান্বিত করা আর এই সমস্ত লক্ষ্য পূরণের জন্য সদস্য রাষ্ট্রগুলো তারা সবসময়ই সুপ্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে পরস্পর শান্তিতে বসবাস করবে আর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিজেদের শক্তি সুসংহত করবে এবং যৌথ স্বার্থ রক্ষার প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে সামরিক শক্তি প্রয়োগ করবে না সব মানুষের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য আন্তর্জাতিক সংগঠনকে কাজে লাগাবে সনদের প্রস্তাবনায় যে লক্ষ্যগুলো আমি এতক্ষণ বলছিলাম সেই লক্ষ্যগুলো নানা দিক থেকে পরে সমালোচিত হয়েছে কেন সমালোচিত হয়েছে লক্ষ্যগুলো কেন না দেখা গেছে যে সনদের মূল অংশের অন্তর্ভুক্ত অর্থাৎ এই যে লক্ষ্যগুলোর কথা আমি বললাম এই লক্ষ্যগুলো সনদের মূল অংশের অন্তর্ভুক্ত না হওয়ার ফলে প্রস্তাবনার কোনো আইনগত গুরুত্ব নেই তাই এর কোনো অংশকে কার্যকর করার জন্য আন্তর্জাতিক বিচারালয় আবেদন করা যায় না দ্বিতীয়ত হচ্ছে আরও আরেকটা কারণেও সমালোচনা করা হয় সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য হিসেবে প্রস্তাবনায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাকে চিহ্নিত করা হলেও বাস্তবে দেখা গেছে অনেক অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যে সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো আছে সেই শক্তিধর রাষ্ট্রগুলো যেমন এক্ষেত্রে আমরা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিতেই পারি তো মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি রক্ষার নামে বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে দুর্বল যে সমস্ত রাষ্ট্রগুলো আছে পৃথিবীর মধ্যে সেই দুর্বল রাষ্ট্রগুলোর সশস্ত্র আক্রমণ চালালেও সম্মিলিত ওপরে আমরা দেখেছি যে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু সেক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আর দেখা যায় যে ক্ষুদ্র বৃহৎ জাতিসমূহের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠাকে লক্ষ্য বলে প্রস্তাবনাতে যেটা বলা হয়েছে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা পরিষদের পাঁচটা যে স্থায়ী সদস্য রাষ্ট্র আছে আমি এরপরে যখন নিরাপত্তা পরিষদ পড়াবো তখন বলবো পাঁচটা এই যে স্থায়ী সদস্য রাষ্ট্র এদের হাতে ভেট ক্ষমতা দেওয়া হয়েছে তো এদের হাতে ভেটো ক্ষমতা থাকায় এই যে লক্ষ্যটা যেটা আমি বললাম যে ক্ষুদ্র বৃহৎ জাতিসমূহের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠাকে লক্ষ্য বলে প্রস্তাবনাতে বলা হয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নিরাপত্তা পরিষদের পাঁচটা স্থায়ী রাষ্ট্রের হাতে যেহেতু আছে সেই কারণে এই যে লক্ষ্যটা এই লক্ষ্যটা কিন্তু কার্যক্ষেত্রে অর্থহীন হয়ে পড়েছে এবার আসছি সম্মিলিত জাতিপুঞ্জের কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সমূহগুলো আমরা লক্ষ্য করি সম্মিলিত জাতিপুঞ্জের সনদের এক ধারায় সেই উদ্দেশ্যগুলো সম্পর্কে উল্লেখ করা আছে উদ্দেশ্যগুলো হলো আমি যখন এটা সম্মিলিত জাতিপুঞ্জ শুরু করলাম তখনই বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সব থেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যই হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং মানুষের সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে জাতিগুলো পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে এবং স্থায়ীভাবে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা গ্রহণ করবে আর একটা উদ্দেশ্য হলো অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং মানবতাবাদের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যাগুলির সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার নীতি সব রাষ্ট্রই অনুসরণ করার চেষ্টা করবে এবং জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা রাষ্ট্রই সেক্ষেত্রে এই সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সব সময়ই তারা পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হবে সম্মিলিত জাতিপুঞ্জের যে উদ্দেশ্যগুলো আমি বললাম সেই সমস্ত উদ্দেশ্যগুলো অনে দেখা গেছে যে সেই উদ্দেশ্যগুলোও বিভিন্নভাবে সমালোচিত হয়েছে কেননা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার যেটা মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা তো বললামই যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সনদ স্রষ্টা যারা ছিলেন তারা এই দায়িত্ব অর্পণ করেছিলেন সমৃদ্ধ জাতিপুঞ্জের যে বিভিন্ন বিভাগগুলো আছে সাধারণ সভা বিশেষ করে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের হাতে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের হাতেই সনদ স্রষ্টারা এই সমস্ত দায়িত্ব অর্পণ করেছিলেন কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি বিশ শতকের চল্লিশের দশকের শেষ দিক থেকে ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই একটা ব্যাপক রূপ লাভ করতে শুরু করে ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে কোন রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এই দুটো সংস্থা সহ সম্মিলিত জাতিপুঞ্জের যিনি महासचिव তিনিও কিন্তু ব্যর্থ হয়েছেন এবং 20 শতকের 80 দশকে শেষদিকে পূর্ব ইউরোপের দেশগুলোতে এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের বিপর্যয় ঘটার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর যে আগ্রাসী মনোভাব প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এই সমস্ত রাষ্ট্রগুলোর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর একটা আগ্রাসী মনোভাব আমরা প্রত্যেকবারই দেখেছি এই যে আগ্রাসী মনোভাব বৃদ্ধি পেয়েছে এবং দেখা গেছে যে সম্মিলিত জাতিপুঞ্জ সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হয়েছে ফলে বিশ্বের বুকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা কিন্তু যারা সমালোচনা করেন তারা কিন্তু বলেছেন যে বাস্তবে কিন্তু সেটা রূপায়িত হয়নি বিশেষ করে যে কয়েকটা ঘটনা ঘটেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি সেদিক থেকে দেখতে গেলে কিন্তু অবশ্যই বলতে হবে যে আজ পর্যন্ত কিন্তু পৃথিবীর বুকে বিশ্বের বুকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত কিন্তু হয়নি কেননা মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রেই তারা তাদের সাম্রাজ্যবাদী যে রূপ সাম্রাজ্যবাদী যে আগ্রাসন তারা কিন্তু দেখিয়েছে এবং আরেকটা কারণেও যে উদ্দেশ্যগুলো সেই উদ্দেশ্যগুলো সমালোচিত হয় যেটা দেখা গেছে যে মানুষের সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা তো সমৃদ্ধ জাতিপুঞ্জের অন্যতম প্রধান উদ্দেশ্য তো এটা প্রধান উদ্দেশ্য হলেও বিশ্বে যে সমস্ত পুঁজিবাদী রাষ্ট্রগুলো আছে পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে অদ্যাবধি আজ অবধি এই দুটো অধিকার বাস্তবায়িত হয়নি এবং যেটা দেখা যাচ্ছে যে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে মার্কিন মদত যে সমস্ত সরকাররা আছে তারা এই সমস্ত অধিকারকে পদদলিত করলেও সম্মিলিত জাতিপুঞ্জ এই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ আজ পর্যন্ত করেনি এবার আসছি সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতিগুলো আছে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপায়নের জন্যই সম্মিলিত জাতিপুঞ্জের সাতটি নীতি অনুসরণের কথা সনদে ঘোষিত হয়েছে এই সাতটা নীতি হল প্রথমত সম্মিলিত জাতিপুঞ্জে ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই সমান দ্বিতীয়ত দ্বিতীয় নীতি হচ্ছে সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সব সদস্য রাষ্ট্র সনদ কর্তৃক আরোপিত দায় তৃতীয় নীতি হচ্ছে সদস্য রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ উপায় তাদের মীমাংসা করবে চতুর্থ নীতি বিরোধের আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অক্ষুন্ন রাখার জন্য সদস্য রাষ্ট্রগুলো কোনো রাষ্ট্রের ভৌগোলিক এলাকা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ করবে না পঞ্চম নীতি সব সদস্য রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে সর্বপ্রকার সহযোগিতা করবে ষষ্ঠ নীতি যে সব রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় তারাও যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সনদের নীতিগুলো মেনে চলে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর সপ্তম নীতি সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করবে না এই সাতটা নীতি সম্মিলিত জাতিপুঞ্জে আমরা লক্ষ্য করে থাকি এই যে সাতটা নীতির কথা আমি বললাম এই নীতিতে প্রথম নীতি কি বললাম যে ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই সমান কিন্তু নিরাপত্তা পরিষদে একটু আগেই আমি বললাম যে পাঁচটা স্থায়ী সদস্য রাষ্ট্র আছে এবং তাদের হাতে ভিটো ক্ষমতা আছে ভিটো প্রয়োগের ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছে যার ফলে অন্যান্য যে সমস্ত সদস্য রাষ্ট্র তাদের অপেক্ষা এই পাঁচটা স্থায়ী সদস্য রাষ্ট্র এরা অনেক বেশি ক্ষমতা ও পদমর্যাদার কিন্তু অধিকারী আর দ্বিতীয় নীতি কি বললাম দ্বিতীয় নীতি বললাম যে সব রাষ্ট্রই সব সদস্য রাষ্ট্রই নিষ্ঠার সহকারে সনদ কর্তৃক যে দায় দায়িত্ব দিয়েছে সেই দায় দায়িত্ব পালন করবে কিন্তু যেটা দেখা যাচ্ছে বর্তমানে পুঁজিবাদী রাষ্ট্রগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থ সংরক্ষণে ব্যস্ত থাকায় এই নীতিগুলো কিন্তু বারবারই লঙ্ঘিত হচ্ছে আর সম্মিলিত জাতিপুঞ্জের তৃতীয় চতুর্থ ও পঞ্চম নীতি রূপায়নের জন্য সনদের নানা প্রকার ব্যবস্থা অবলম্বনের কথা বলা হয়েছে ষষ্ঠ অধ্যায় শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে তাছাড়া শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা গ্রহণের কথা সনদের ৪৩ নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে শান্তি রক্ষার জন্য এই সমস্ত দায়িত্ব সনদের স্রষ্টারা অর্পণ করেছিলেন মূলত নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদের হাতে কিন্তু পরিষদের যে পাঁচটা স্থায়ী সদস্য রাষ্ট্র তাদের হাতে প্রয়োগের ক্ষমতা থাকায় তাদের বিরুদ্ধে কিংবা তাদের কোনো মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না আর সম্মিলিত জাতিপুঞ্জের যে ষষ্ঠ নীতি সেটা হলো যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটিকে সর্বজনীন রূপদানের জন্য যেসব রাষ্ট্রের সদস্য নয় তারাও যাতে সনদের নীতিগুলো অনুসরণ করে সেজন্য সদস্য রাষ্ট্রগুলো প্রচেষ্টা চালাবে কিন্তু যেসব রাষ্ট্র স্বেচ্ছায় জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি তারা কখনোই এই নীতিগুলো মেনে চলবে না বা তারা যে নীতিগুলো মেনে চলবে সেক্ষেত্রেও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন সেখানেও থেকে যায় আর কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ সব শেষের যে নীতিটা বললাম সপ্তম নীতি কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এই যে নীতিটা বললাম কিন্তু অভ্যন্তরীণ ব্যাপার বলতে কি বোঝানো হচ্ছে সেটা সনদের কোথাও সেটা সুস্পষ্ট করে বলা হয়নি ফলে রাষ্ট্রগুলো নিজেদের সুবিধা এই নীতিটাকে ব্যাখ্যা করে থাকে সম্মিলিত জাতিপুঞ্জের যে লক্ষ্য উদ্দেশ্য ও নীতিগুলো সম্পর্কে আলোচনা করলাম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখলাম যে এই যে লক্ষ্য উদ্দেশ্য বা নীতিগুলো কিন্তু কোনো না কোনো জায়গাতে কিছুটা হলেও কিন্তু লঙ্ঘিত হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের এই সমস্ত যে উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলোকে রূপায়ণের জন্য ছটা প্রধান সংস্থা বা অর্গ্যান রয়েছে এগুলো কি কি এগুলো হচ্ছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদের কথা তো আমি বললামই সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অছি পরিষদ আন্তর্জাতিক বিচারালয় আর হচ্ছে কর্ম দপ্তর পরের দিন আমি এই ছটি প্রধান সংস্থার মধ্যে প্রথমেই যে নামটা বললাম সাধারণ সভা এই সাধারণ সভা সম্পর্কে আলোচনা করব